মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আবারও একটা উইকের শুরু। উইকের শুরু যদিও বা সানডে থেকে হয়ে গেছে, মানডে থেকে আর কি ওই অফিস এইসব আবার শুরু হয়ে গেল, তো আবারও একটা সপ্তাহের ব্যাপার। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। যদিও আমার দিন অনেক আগে শুরু হয়ে গেছে, কারণ আমি কি বলবো, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। ডাল হয়ে গেছে আমার, ঢেঁড়স আলু দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল তরকারি যাই বলো না কেন ওরকম একটা বানিয়েছি, আর ভাজবো শ্রীলঙ্কার পকোড়া, আর আজকে ডিম। তো কিছু জিনিস আনতে হবে, তেল চাল এগুলো আমরা তুলবো না ভেবেছিলাম, কিন্তু এরপর বেশি বারণ তো করে গিয়ে তারপর তুলতে যাওয়াটা একটু বোকামই হবে, তাই জন্য একেবারে তুলেই নিচ্ছি, একটু লাগবে আর কি, তো সেটাই তুলতে যাব। তারপর ডিমার থেকে সোজা ঘর চলে আসবো, 11:30 অলরেডি বেজে গেছে, কারণ ও আবার কাজে বসবে। কারেন্ট তিনবার এর মধ্যে সকাল থেকে গেছে গিয়ে, মানে ঢেঁড়সের তরকারি করতে গিয়ে আমার তিনবার কারেন্ট গেছে। তো চলে এবার বেরোবে। এখন বাজে 1:15। আজকে না আমি একটা এত ভালো কাজ করেছি যেটা আমি কোনো দিনও করি না। আজকে আমি হঠাৎ করেই ভাবছি, ডাল হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, ঢেঁড়স আলুর ওটা তো জানোই যাওয়ার আগেই করেছি, ডালটাও যাওয়ার আগেই করেছি, হয়ে গেছে। এবার এসে আমি ঢেঁড়স আলু না এসে কি করলাম গো, ও ডালটা জাস্ট ফোড়ন দিলাম, ঠিক আছে। এইবার আমি ভাবছি বাহ রান্না হয়ে গেছে আমার, কি মজা কি মজা। হঠাৎ করে যখন আমি ঘরে এসে বসেছি তখন আমার মনে পড়েছে, আর আমি তো ভাতই রান্না করিনি। তারপরে আবার গেছি ভাত বানাতে, তারপর ভাতটা বানিয়ে টানি, তারপর গেলাম স্নানে, স্নানটা হয়ে গেছে। জাস্ট আরও একটা কথা বলি তোমাদেরকে, আমাদের আমার যে দরজায় আর জানলায় পর্দা রয়েছে, আমি ওকে বলছি পর্দাগুলো না ভালোই রয়েছে, আমি এই পর্দাগুলোই লাগাবো, আমি শুধু কেচে নিতে হবে। ও বলছে হ্যাঁ শুধু কেচে নিলেই ঠিক হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে বলতে মানে একেবারে কাঁচা পর্দা লাগাতে পারবো। বলছে কি না এ বাড়ি থেকে কাচবে না ও বাড়ি গিয়ে কাচবে, যাই কথা হচ্ছে না কেন সেটা এ বাড়ি আর ও বাড়ি হচ্ছে কথাটা। এবার ওকে আমি বলছি এরকম ভাবে বলো না, মনে হচ্ছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি, এ বাড়ি আর ও বাড়ি, সে আমরা বলি না বাড়িতে থাকলে এখন এ বাড়িতে আছি কিছুক্ষণ বাদে ও বাড়িতে যাবো, ওরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, এ বাড়ি আর ও বাড়ি, এ বাড়িতে কাচবে না ও বাড়িতে কাচবে। তো যাই হোক, আজকে তো জানোই মেনু, আর লঙ্কার ওই পকোড়া গুলো খাওয়ার টাইমে ভেজে নেবো ডালের সাথে, তো হয়ে গেল তাহলে আজকে। ডিম টিম আজকে আর ভাজবো না, রাতে দরকার হলে ভেজে নেবো, কিছু একটা করবো, রাতে রান্না করতেই হবে, আজকে কোনো রান্না নেই। তো চলো আমিও আমার মতো একটু টাইম কাটিয়ে দেখো। আজকে আমাদের সিম্পল সিম্পল লাঞ্চ, ডাল, এ বাবা ডালের হাতাটাই তো আনা হয়নি, ডাল, এখানে ওই লঙ্কার পকোড়াগুলো। আজকে লঙ্কাগুলো এতটাই মোটা ছিল, আমি এক একটা লঙ্কাকে 4 টুকরো করেছি, তারপরও এরকম একটা মোটা বেরিয়েছে। তো আর হচ্ছে এই যে ঢেঁড়স আলু দিয়ে ওই শুকনো শুকনো করে সর্ষে পোস্ত দিয়ে ঝাল বলবো না তরকারি বলবো আমি যাই না, যাই হোক না কেন। তো চলো এবার খেতে বসে। 6:32, আর আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, টপি এমন জায়গায় বসে আছে, জায়গাটা এতটা অন্ধকার, মানে সন্ধে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো, আর চূড়ান্ত একটা বৃষ্টি হয়েছে 4:30 দিক থেকে। তো সিঁড়ি ঠিরি একদমই ভেজা, কিন্তু জামা কাপড় কিন্তু আমার ভেজে নি, ওই যে ওয়েদার রিপোর্ট ওটা খুব মেনে চলি, ওয়েদার রিপোর্ট যা বলে তাই হয়, কিন্তু ওই আর কি 1.5 ঘন্টা এদিক ওদিক হয়ই সেটা বুঝতেই পারো। তো এলাম ছাদে, একটু সন্ধে হয়ে গেছে প্রায়, গিয়ে সন্ধে দিতে হবে, তার আগে মনে হলো একটু ছাদে যাই। এই বাড়ির আর কিছু ভালো না লাগুক, আমার ছাদটা কিন্তু খুব ভালো লেগেছিল, মানে ছাদের থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যেত ওই দিকটার, তো এর জন্য ভালো লাগতো ছাদটাকে। তো ছাদ আমি এমনি খুব ভালোবাসি, তোমরা দেখেইছ ওই বাড়িতেও ছাদে যেতাম, কারণ ছাদে গেলে চারদিকটা খোলা মনে হয় আর তো সুন্দর হাওয়া পাওয়া যায়, এমনিও বুঝতেই পারছ। তো আমি আর অনুরূপা যারা আসছে আমরা পাশাপাশি ফ্ল্যাট নিয়েছি দুটো, তো আমাদের দুজনের কথাই ছিল যে ঘর একটু ছোট হোক, সেটা ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু সারাদিন ওই আলো ঢুকবে না হাওয়া ঢুকবে না ওই রকম ঘর আমি আর নেব না, মানে আমার ঘরে আলো ঢুকতো হাওয়াও ঢুকতো কিন্তু জানলাটা অতিরিক্তই ছোট থাকতো, মানে ম্যানেজ করা যেত না ওভাবে, হাওয়া দিলেই না জানলাটা বন্ধ হয়ে যেত, আর এমন এত ছোট জানলা যে মানে ঠিক করে ছিটকানি বা যাই একটা উপরে ছিটকানি দেওয়া ছিল জাস্ট, তো ওটা জোরে হাওয়া দিলে ছিটকানিটাই মানতো না বাড়ি ক্ষেত্রে এসে জানলাটা, তো আমরা এর জন্য ঠিকই করেছিলাম যে যাই হয়ে যাক না কেন এবার ঘর ছোট ম্যানেজ করব, কিন্তু আলো হাওয়া এসব একদমই নয়।
এখানকার ঘর একটু তুমি মানে হ্যাঁ পাবে না এটা বলবো না, 16-17 হাজার টাকা দাও, 12 হাজার টাকা দাও, মোটামুটি 10-এর দিকে চলে যাও, হয়তো একটু বড় ঘর, একটু তাও আবার একটু বড় ঘর পেতে পারো, লোকেশন ভালো পেলে। তুমি যদি এখন ভেতর দিকে কোথাও ঢুকতে চাও তাহলে হ্যাঁ পাবে বড় ঘর, কিন্তু এরকম রোডের ওপর বা এত কিছু ফেসিলিটি আছে সেইখানে তো একটু ভাড়া বেশি দিয়ে ওরকমভাবেই থাকতে হবে, কিছু করার নেই। যাই হোক, তোমাদের সবটাই আস্তে আস্তে বলবো, কোথায় যাচ্ছি আর কবে যাচ্ছি তো বলেই দিয়েছি, দেখাবো তোমাদেরকে সবটা। তো এখন সন্ধে হয়ে আসছে, তো চলো যাই নিচে একটু। আর অঙ্কিতা বলেছে এখানকার লোকগুলোকে যেন কেমন একটা দেখতে, দেখা নিয়ে ঠিক বলতে পারবো না কারণ আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই, তবে হ্যাঁ বাঙালিদের যেরকম দেখলে মনে হয় হ্যাঁ বাঙালি, আমরা এখানেও কিন্তু বাঙালি দেখলে চিনতে পারি হ্যাঁ এটা বাঙালি, তেমন সব স্টেটেরই আশা করি কিছু না কিছু মানুষকে দেখলে বোঝা যায়, নেপালি ভুটানিদের যেরকম বোঝা যায় তো এখানকার মানুষদেরও দেখলে বোঝা যায় হ্যাঁ এরা এখানকার, তো ওরকম কিছুই নয়। তবে এরা ভীষণ হেল্পফুল, ভীষণ মানে বলে বোঝানো যাবে না যে কতটা হেল্পফুল, এরা খুব হেল্পফুল হয়, তো খুব ভালো হয়। তো চলো এবার নিচে যাই। বাজে রাত্রি 10:15, আর আজকে ওর কাজ সেরে উঠতে একটু দেরি হবে কারণ আজকে না হঠাৎ করেই কেন জানি না নেটওয়ার্কটা প্রচন্ড মানে নেট প্রচন্ড ভাবে আপ ডাউন করছে, বারবার সিস্টেম ডাউন হয়ে যাচ্ছে, তো ওই জন্যে একটু টাইম লাগছে ওর আজকে, তাই জন্য আমি 10:15 সময় এলাম। আজকে করবো চিড়ের পোলাও গাজর আর বিনস দিয়ে, বাদাম টাদাম দিলেও ও তো কিন্তু বাদাম টাদাম করে নেই, আর এখানে আমি আর কিছু আনতে চাইছি না, তো ওই জন্যে বুঝতে পারছো যত জিনিস ঢোকাবো তত জিনিস নিয়ে আবার আমাকে যেতে হবে, তো ওই জন্য আজকে শুধু গাজর আর বিনস দিয়েই করবো, আলু দেবো না আজকে, দেখিও কি জিজ্ঞেস করি আলু দেবো কিনা, তো আলু দেওয়ার ইচ্ছেটা আমার খুব একটা নেই, তো চলো দেখা যাক। আগে তার আগে কিছু কাজ আছে, আজকে ওই ছোট ছোট যে চিকেন পকোড়া গুলো খাই আমরা, অল্প কটা ছিল তো ওই কটা আজকে ভেজেছি, তাই জন্য কড়াই তেলটাকেও নামিয়ে রাখতে হবে, ওটাতে মাছ টাছ কিছু একটা রান্না করে ফেলবো, তো ওই তেলটাকে নামিয়ে রেখে কড়াইটাকে মেজে নিয়ে আবার তেল দিয়ে অন্য রান্না করবো, তো চলো শুরু করি আমার কাজ একটু। আমার হয়ে গেছে, এখানে দেখো চিড়েটাকে না আমি যতক্ষণ ধরে গাজর বিনস সব কেটেছি ততক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, এখানকার চিড়েটা বেশ মোটা, তবে গিয়ে একটু ভিজেছে বলে আমার মনে হয়েছে, তাও খুব ভেজায়নি যাতে গলে না যায়, তো এতক্ষণ ধরে পুরো এই মাত্রই জলটা যাচ্ছে ছাকলাম, সেই যে বাসন মাজার পরেই আমি তারপরেই এটাকে ভিজিয়েছিলাম, আর গাজর আর বিনসটাকে রং করে কেটে নিয়েছি, গাজরটাকে তাও একটু ডুমো ডুমো করেছি, বিনসটা একদম ক্ষুদ্রই করেছি, ও গাজর বিনস মুখে পড়লেই খেতে চাইবে না, তুলে তুলে না ফেলে দেয়, প্রচণ্ড বাজে ছেলে ও তো। আর এখানে কড়াইটাকে আমি গরম হতে বসিয়েছি যাতে জলটা এ হয়ে যায়, তো চলো। তো দেখো এটা মোটামুটি আমি ভাজতে দিয়েছি, আর হচ্ছেও ভাজা, আমি একটু নুন দিয়ে দেবো তারপর ভাজা করি। আমি এখানে চিড়ে চিনি হলুদ সবটাই দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেশাবো, তারপর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে তারপর নামাবো, তো চলুক আমার রান্না। তো দেখো আমার তো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পারছ, আমার কড়াইটা একটু ঘুরবে কিছু করার নেই, তো এবার ডিনারটা সার্ভ করে দেবো কারণ 11:10 অলরেডি বেজে গেছে আজকে, আমার রান্না হয়ে গেছে তো আগেই আমি অফ করে দিয়েছিলাম, কারণটা হচ্ছে ও বললো আজকে একটু লেট হবে খেতে তাই জন্যে, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা যদি কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তো চলো আজকের মতো টাটা।